একটা ছোট্ট এলাকার ঘটনা। রেভেনসওয়েট নামে একটা ছোট্ট নির্জন শহরে গ্রামবাসীর মধ্যে একটি কিংবদন্তি ফিসফিস ঘটনা হয়েছিল। এটি খুব বিপজ্জনক এবং প্রতিহিংসাপনের ভূতের ঘটনা। লেডি অফ শ্যাডোস নামে পরিচিত এই ভূতটি অন্ধকার রাস্তায় ঘুরে বেড়ায় এবং তার পথ অতিক্রম করার জন্য যথেষ্ট হতভাগ্যদের তাড়া করে। শহরবাসীরা ক্রমাগত ভয়ের মধ্যে বাস করত, তাদের দরজা শক্তভাবে লক করা রাখত এবং সূর্য অস্তর পরেও রাস্তা এড়িয়ে চলত। তারা বিশ্বাস করত যে তারা যদি লেডি অফ শ্যাডোর মুখোমুখি হয় তবে সে তাদের প্রতিশোধ নেবে, তাদের আত্মাকে চিরন্তন যন্ত্রণায় আটকে রাখবে। কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তরিত হয়েছে প্রত্যেকে ভূতের লোক কাহিনীতে তাদের নিজস্ব শীতল বিবরণ যুক্ত করেছে। এক ঝড়ের রাতে এমিলি নামে এক যুবতী তার কৌতূহল এবং সাহসিকতার দ্বারা চালিত ভৌতিক কিংবদন্তির পিছনে সত্যটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র একটি টর্চ লাইট এবং তার সংকল্প সজ্জিত। তিনি রেভেনসওয়ের হৃদয়ে প্রবেশ করেন। এমিলি যখন কুয়াশাচ্ছন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, বাতাস তার মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিলেন। তিনি সাবধানে একটি কোণে ঘরে লুকিয়েছিলেন, একটি পুরনো জর্জীর্ণ উপাসীদের মুখোমুখি দেখতে পেলেন। লতা ও পাতায় ঢাকা প্রাসাদটি লেডি অফ শ্যাডোসের বাসস্থান। যা যার প্রতিপ্রেগতি ক্ষমতার কেন্দ্র ইসহাল ঘটনাগুলি শুনে বিচলিত না হয়ে এমিলি একটা গভীর শ্বাস নিল এবং ভয়ঙ্কর প্রাসাদের পা রাখলেন। ভিতরে বাতাস এক অবর্ণনীয় শক্তিকে ভারী ছিল, নিস্তব্ধতা ভেঙেছিল কেবল তার নিজেকে। ফ্লোর বোর্ডের ক্ষীণ শব্দে এমিলি অন্ধকার হলহলে ভয়ে কাঁপছিল। তার পথ তৈরি করার সাথে সাথে তার পেরিফেরাল দৃষ্টিতে বর্ণালী চিত্রগুলি ঝিকমিক করে, ছায়াগুলো দেওয়ালে নাচছে। আপাতত দৃষ্টিটি নিক সংসার সাথে সাথে জীবন্ত প্রসাদটি একটি গোলা ধাঁধার মতো মনে হয়েছিল, তার অজানা গভীরে নিয়ে যাচ্ছে। মিলে বীরবন প্রকৃতি এবং ধূলিময় ঝাড়বাতি দিয়ে সজ্জিত একটি বিশাল চেম্বার প্রবেশ করলেন। ঘরের মাঝখানে একটি বড় পিয়ার দাঁড়িয়ে ছিল যা কাঁচে ঢাকা। বলা হয়েছিল যে এই লেডি অফ শ্যাডোস তার প্রাত্যহিক জীবনে একজন অতিভাবন পিয়ার নর্তক ছিলেন। তার মৃত্যু অনেক পর তার সঙ্গীত হলের মাধ্যমে প্রতিধ্বনি হয়েছিল একটি অজানা শক্তির দ্বারা বাধ্য হয়ে। এমিলির পিয়ানোয়ের কাছে গেলে তার কাঁপানো আঙুলগুলো ইতস্ত করে, চাবিগুলো স্পর্শ করে যে যেমন করেছিল একটি ভূতরে সুরুম ভরেছিল। এর বিস্তীর্ণ নোটগুলি সময় এবং ইশাহান অতিক্রম করে। এমিলির হৃদয় ছুটে গেল যখন সে বুঝতে পেরেছিল যে সে অনিচ্ছাকৃতভাবে লেডি অফ শ্যাডোসকে ডেকেছে। একটি কুয়াশাচ্ছন্ন চিত্র বাস্তবায়িত হয়েছে, তার রূপটি ইথেরিয়াল এবং তবু একটি অন্য নিশাকার্য উপস্থিত করেছিলেন। তা লেডি অফ শ্যাডোস একটি ভূতের সুর বাজাতে শুরু করে, তার ভৌতিক আঙুলগুলি অনায়াসে পিয়ানোকে কিংগুলির ওপর দিয়ে ঘুরে বেড়ায় এবং তার আকাঙ্ক্ষায় নিফুণ্ণ রুমটিকে আবৃত করে। এমিলির অবাক হয়ে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে লেডি অফ শ্যাডোস কাঁদতে শুরু করে, তার স্বচ্ছ গাল বিয়ে অশ্রু ঝরছে, আবছা আলোয় ঝলমল করছে। তার শোকের গানের মাধ্যমে ভদ্রমহিলা তার দুঃখ এবং তার চিরন্তন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় কথা জানিয়েছিলেন। সমবেদনা দ্বারা সরানো এমিলি লেডি অফ শ্যাডোজের কাছে পৌঁছে তার হাত ভৌতিক চিত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে এমিলি বুঝতে পেরেছিলেন যে লেডি অফ শ্যাডোস তার অমিত সংখ্যা অভিযোগের দ্বারা এই পৃথিবীতে আবদ্ধ ছিলেন। তিনি ভূতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে তার পার্থিক সংখ্যালোক থেকে মুক্তি দেওয়ার উপায় খুঁজে পেতে সহায়তা করবেন। পরের মাসগুলিতে এমিলি শহরের ইতিহাস প্রবেশ করেন দীর্ঘ অভিনীত গোপনীয়তা এবং ট্যাজেডের অতখিত গল্পগুলি উন্মোচন করেন। শহরবাসীরা সাহায্যে তিনি লেডি অফ শ্যাডোসের যন্ত্রণার পিছনে সত্যটি উন্মোচন করেছিলেন এবং একটি লুকান অবশেষে আবিষ্কার করেছিলেন যা তাকে মুক্ত করার জন্য চাবিকাঠি ধারণ করেছিলেন। একত্রে এমিলি এবং শহরের মানুষেরা লেডি অফ শ্যাডোসকে ক্ষমা করেন এবং বন্ধ করার প্রস্তাব দিয়ে একটি গম্ভীর ধ্বংস শব্দ সৃষ্টি তার সঠিক জায়গায় ফিরে আসার সাথে সাথে প্রাসাদটি একটি উষ্ণ সোনার আলো বের করতে শুরু করে এবং লেডি অফ শ্যাডোর আত্মা ধীরে ধীরে বিপন্ন হয়ে যায়, অবশেষে শান্তি খুঁজে পায়। এই ঘটনা দ্বারা পরিবর্ত হয় নগরবাসী আর ভৌতিক কিংবদন্তি ভয় পায় না, পরিবর্তে করুণা এবং স্বয়ং শক্তি শিখেছিলেন।
লেডি অফ শ্যাডোসের গল্পটি অন্ধকারে মুখীয় অন্যদের বোঝার এবং সাহায্য করার গুরুত্বের একটি পাঠ হয়ে উঠেছে, এবং তাই লেডি অফ শ্যাডোসের কিংবদন্তি বেঁচে ছিলেন তবে একটি অনুসারক হিসেবে, যেমন এমনকি সবচেয়ে বিপজ্জনক আত্মারও মুক্তি পেতে পারে। যদিও কেউ সত্য সন্ধান করার এবং দয়ার হাত বাড়াতে যথেষ্ট সাহসী হন।